হ্যালো বন্ধুরা, অনেকে আমাদের কাছে জানতে চেয়েছেন যে এমন কোনো ভেষজ গাছ আছে কি না যা খেলে সাথে সাথে সহবাস করার ইচ্ছা জন্মাবে এবং স্ত্রীকে পরিপূর্ণ সুখ দিতে পারি। তো বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন, যাতে নতুন নতুন ভিডিও সবার আগে আপনারা দেখতে পারেন। আর ডাক্তার ভাই চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। বন্ধুরা, আমরা সহবাসের দীর্ঘ সময় ধরে করার জন্য বাজারে নানা রকম ওষুধ সেবন করি, কিন্তু কাজে ফল পাওয়া যায় না। স্ত্রীকে সঠিক পরিমাণে সুখ দিতে পারেন না। আপনারা জানতে চেয়েছেন যে কোনো ওষুধ বা গাছ আছে কি না যেটি খেলে সাথে সাথে আপনার সহবাস করার ইচ্ছা জন্মাবে এবং স্ত্রীকে পরিপূর্ণ সুখ দিতে পারেন। বন্ধুরা, এমন কোনো ভেষজ গাছ নাই যেটি সাথে সাথে কাজ করে। আপনারা যদি শারীরিক দুর্বলতা থাকে তাহলে আপনি আপনার সাথী বা স্ত্রীকে পরিপূর্ণ সুখ দিতে পারবেন না। তাই কোনো কিছু দ্রুত না করে বা বাজারে যে সকল ওষুধ আছে সেগুলো সেবন করে নিজের ক্ষতি নিজে করবেন না। আপনারা অনেকে আছেন একটু বাড়তি সুখের জন্য অন টাইম ওষুধ সেবন করেন। আপনি যদি এটি করে থাকেন তাহলে এটি সাইড ইফেক্ট আপনার জন্য অনেক ক্ষতির কারণ হয়ে দাঁড়াবে বলে আমি মনে করি। আপনাদের অনুরোধ করব যে এই সকল অন টাইম একটু বাড়তি সুখের জন্য অন টাইম ওষুধগুলো আপনারা সেবন করবেন না। আজ আমি আপনাদেরকে এমন একটি গাছের সম্পর্কে জানাবো যেটি নিয়মিত খেলে আপনার লিঙ্গ সারা রাত ঠিক থাকবে এবং আপনার লিঙ্গ স্ত্রীকে পরিপূর্ণ সুখ দিতে পারবেন। আর এটি খেলে আপনার অন টাইম ট্যাবলেটের কাজের দরকার হবে না। আমি যেভাবে আপনাদেরকে খেতে বলবো ঠিক সেভাবেই খাবেন। দয়া করে এটির সাথে অন্য কিছু বাড়তি আপনারা মেশাবেন না। এত সময় স্ক্রিনে আপনারা যে গাছটির বা লতাটির দেখতে পাচ্ছেন এটা ভিন্ন ভিন্ন নাম আছে। আমি কয়েকটি নাম বলে দিব, আপনারা আপনাদের এলাকায় এই গাছটির কী নাম তা সেটা কমেন্ট করে জানাবেন। অন্য কোনো গাছ বা লতা ভুলে তুলে খেয়ে ফেললে আমি দায়ী থাকবো না। এই গাছ বা লতাটির নাম হলো কিতারি ঘাস বা কান ঘাস বা কানাই ঘাস, অনেকে আবার কানফুল ঘাসও বলে, আবার অনেক এলাকায় ক্যাংড়া ঘাস বলা হয়। এই ঘাসটি মাঠের জমিতে বা ঝোপঝাড়ের মধ্যে হয়ে থাকে। আপনাদের প্রথমে যে কাজটি করতে হবে সেটি হলো ঘাসটিকে চিনের সকালে ঘুম থেকে উঠে সূর্য ওঠার আগে যখন এই ঘাসের উপরে শিশির বিন্দু জমে থাকে সেই সময় এই ঘাসের 8 থেকে 10টি পাতা ছিঁড়ে আনতে হবে। তবে একেবারে কচি পাতা বা নিচের পাতা নেবেন না, মাঝে যে কচি পাতা আছে সেই রকম পাতা ছিঁড়ে নিয়ে আসতে হবে। ভালো করে ধুয়ে নিতে হবে। তারপর আপনাদের যে কাজটি করতে হবে সেটি হলো পাটা বা ব্লিন্ডার দিয়ে ভালো মতো রস করে নিতে হবে। তারপর রসটিকে ছেঁকে নিতে হবে, 2-3 চামচ হলে হয়, তাছাড়া আপনারা 2 চামচ নিলে ভালো হবে। তারপর আপনাকে খাঁটি মধু নিতে হবে 2 চামচ নিয়ে এটার সাথে খেতে হবে। সকালে খালি পেটে খেতে পারেন, আবার সহবাসের 20 মিনিট আগেও খেতে পারেন। এটি খেলে আপনার লিঙ্গ যদি কোনো সমস্যা থাকে সেটিও ঠিক হয়ে যাবে এবং আপনি আপনার স্ত্রীকে পরিপূর্ণ সুখ দিতে পারবেন। এটি খাওয়ার ঠিক 20 মিনিট পরে গরুর খাঁটি দুধ খাবেন 1 গ্লাস, তাহলে আপনারা আপনাদের স্ত্রীকে পরিপূর্ণ সুখ দিতে পারবেন এবং আপনার ট্যাবলেটের খাওয়ার দরকার হবে না। আমি মনে করি যে এই ভেষজ গাছটি বা এই গাছটি যদি আপনারা করেন ঠিকমতো আল্লাহর রহমতে 100% কাজ করবে। অনেক সময় দেখা যায় যে যাদের লিঙ্গেতে সমস্যা আছে বা লিঙ্গ ঠিকমতো দাঁড়ায় না তাদের জন্য আমি বলবো যে এই গাছটি সবথেকে ভালো মানের ওষুধে একটি গাছ। আপনারা আমাদের আশেপাশে কিন্তু অনেক গাছ আছে, অনেক ভেষজ গাছ আছে যেগুলোর ব্যবহার এবং এগুলো কীভাবে খেতে হবে এই সকল বিষয় সম্পর্কে আমরা জানি না। যারা অতিরিক্ত হস্তমর্থন করেন এবং তাদের লিঙ্গ ও এখন ঠিকমতো দাঁড়ায় না এবং স্ত্রীকে সহ পরিপূর্ণ সুখ দিতে পারেন না, তাদের জন্য এটি সবথেকে ভালো মানের ওষুধ হবে। আর একটা কথা বলি, আপনারা যদি এই গাছটিকে না চিনে থাকেন স্ক্রিনের ছবি ভালোভাবে দেখে নেবেন এবং আমি যে সকল কথাগুলো আপনাদের বলছি সেগুলো ঠিকমতো কাজ করলেই ইনশাল্লাহ আপনার লিঙ্গ কোনো সমস্যা থাকলে সেটিও ঠিক হয়ে যাবে এবং আপনি পরিপূর্ণ সুখ দিতে পারবেন আপনার স্ত্রীকে। আর এটি বহুলবার পরীক্ষিত, আমরা অনেকবার পরীক্ষা করেই এটা পেয়েছি। এই ছিল আজকের ভিডিও, দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। যদি আপনাদের কোনো বিষয় বা কোনো সমস্যা থাকে বা কোনো বিষয় সম্পর্কে আপনারা জানতে চান তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।